আমি ওকে ভালোবাসি, আপনার কোনো প্রবলেম আছে? তো বাবা রে বাবা, পরের দিন যখন এটা বের হয়েছে, তখন আমি আকাশ থেকে পড়লাম যে ছেলেটা কি বলে। সে আমাকে কখনো বলেই নাই, সে পত্রিকাতে কেন এই কথা বলবে? তো আমাকে বলছে, আচ্ছা আপনি আচ্ছা, কি বলেন? আমি বলছি, আমি কি বলবো, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, আমি তো তাকে ভালোবাসি না। বলে না, সে তো বলছে। আমি যে বলতে পারে, অনেকে আচ্ছা, তো বলতে পারে, তো বললে কি আমাকে হুম বলতে হুম হবে নাকি? স্বীকার করে নিব নাকি আমি এগুলা? তো এক্স্যাক্টলি, এটা এটা আমি আবার বলছি, অ্যান্সার দিছি, এটা দিছি কেন? সে হচ্ছে রেগে আমার সাথে ওই যে প্রিয় তুমি ছবি, এগুলো কি কি ছবি সাইন করা ছিল সব বাতিল করে দিছে, প্রথম প্রেম প্রেম কি কি জানি। আচ্ছা তো আচ্ছা এই আচ্ছা, অবস্থা, এই সিচুয়েশনে ফেলছে, বুঝছো? ও তো মাই ওই, গড, সানি ভাই তো প্রতিশোধ পরায়ণ খুব। হ্যাঁ, তো ওই প্রথম জানলাম যে এই কালো মেয়েটাকে সে ভালোবাসে। তো যখন আবার আমাকে হ্যাঁ মিল হ্যাঁ হইলো, তখন আমি বললাম, তুমি না আমাকে কালো বলো, এই বলো, সে বলো, কালি বলো, এই সে বলো, তো তুমি এখন এত কিছু করলা কেন তুমি এই মেয়েকে ভালোবাসার জন্য? তখন বলে কি যে, কারণ আমি জানতাম আমি কালো মেয়েটাকে ভালোবাসি। আরে জর্জ, হাউ সুইট আপু। মানে মানে দেখেন, মানে আমরা যে আমরা যারা মানে আমরা যারা অভিনয় করি বা আমরা হয়তো অনেক কিছু লুকা ছাপা করতে মানে পছন্দ করি, তো ওই সময় তো আপনার একদম মানে রমরমা একটা অবস্থা না? আপনি সালমান ভাইয়ের সাথে কাজ করছিলেন, সানি ভাইয়ের সাথে আপনার বেশ কিছু ভালো ভালো ছবি, তো ওই সময় সানি ভাই যখন পত্রিকায় বলে ফেললো, তো ওই ওই জিনিসটা আবার আপনি ইয়েকে বললেন, তারপর কতদিন পরে আপনারা বিয়ে করলেন ওই ঘটনার পরে? ওই ঘটনার পরে আসলে বিষয়টা এরকম ছিল যে, এই যে মিন্টু সাহেব, তারপরে আব্বু, তারপরে সফি আঙ্কেল, তারপর হচ্ছে গাজী আঙ্কেল, আমার সব আঙ্কেলরা বললো যে হুম হুম এভাবে তো ইন্ডাস্ট্রি চলতে পারে না, এতগুলা ছবি, হ্যাঁ 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 শোনো, হ্যাঁ ছেলেটাকে হ্যাঁ তোমারই বুঝাইতে হবে, বুঝাই ঠিকঠাক আচ্ছা করতে হবে, স্টার্ট করাতে হবে কাজ, এভাবে তো হ্যাঁ শিডিউল হ্যাঁ অফ হয়ে থাকলে তো প্রবলেম। তো তুমি ওর সাথে আগে একটা ফ্রেন্ডশিপ করো, বলো যে আমরা কি ফ্রেন্ড হই, ফ্রেন্ড হয়ে যদি দেখি ওকে, যে আমরা, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, পরে দেখা যাবে, সব চিন্তা করা যাবে পরেরটা পরে। এখন তো আমরা একসাথে অনেকগুলো ছবি করছি, হুট করে তো সে বিয়ে শাদী বা প্রেম প্রীতি এগুলো করা যাবে না। তখন আমি হুম হুম এগুলো বললাম, তার সাথে ফোনে মাঝে মধ্যে একটু কথা বলা স্টার্ট করলাম, বাধ্য হয়ে অনেকটা আর কি। হ্যাঁ, বাদ অনেকটা পরে এগুলো আবার আমি উত্তম দাকে খুলে বললাম, উত্তম দা এভাবে আচ্ছা এভাবে তো হবে না। উত্তম দা তখন বললো যে হ্যাঁ, এটা করা যাবে না ওকে। তো উত্তম দার সাথেই কথা হইতো বেশি মাঝে মধ্যে, আর ওর সাথে কথা হইতো না, ওর সাথে খালি হাই হ্যালো হইতো। আর হুম 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 উত্তম দা হচ্ছে সব বলতো আমাকে, এটা করছে আজকে, ওইটা করছে, ওইটা করছে, আর আমার শুনে খুব বিরহ লাগতো, খারাপ লাগতো, বুঝছো? আরে কিন্তু সেও আশা আমাকে বলতো না, ছিল। আমিও তাকে বলতাম না, এই আলাদা আলাদা ভাবে আমাদের চলতেছিল। বাট হুম কে বা কারা তাকে হচ্ছে, সে কিন্তু এটা মানছিল যে ঠিক আছে, আমরা ফ্রেন্ড থাকবো, 3 বছর ফ্রেন্ডের মতন থাকি, পরে চিন্তা ভাবনা করবো, সে কিন্তু এটা মেনে গেছিল। কিন্তু কোন আচ্ছা শালা যে করছে কাজটা আমি জানি না, তাকে হচ্ছে ব্রেন ওয়াশ দিছে, মৌসুমী তো তোমাকে হ্যাঁ লাথি মারবে, ও তো থাকবে না এসব আরে এসবের মধ্যে, এগুলো আমাদের কাছে বলছে, খুব অমুক অমুক, ইনোসেন্ট কিন্তু একটা হলো আর ছেলেকে কি। এভাবে করে করলো না, দোষ দোষ হ্যাঁ মানে বিষয়টা কিন্তু স্বাভাবিক সানি ভাইয়ের জন্য, কারণ মৌসুমী আপার মতো এত সুন্দরী, এবং ওই সময় মৌসুমী আপার সুপারস্টার, ওনার নাম নামে হ্যাঁ ছবি চলতো, তো ভয় করা স্বাভাবিকই ছিল কিন্তু বিষয়টা আপু হ্যাঁ বলেন। হ্যাঁ 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 বলে যে বিয়ে হওয়ার পরে থাকে না হিরোইনরা, আর তুমিও বলতেছো প্রেম করা তোমার সাথে থাকবে, এইটা এটা বলে টলে ওকে মাথা নষ্ট করে দিছে। এখন হচ্ছে হঠাৎ করে সে খুব ইয়ে হয়ে গেছে, এরোগেন্ট হয়ে গেল, হঠাৎ করে একদিন সে চেঞ্জ, কাউকে না বলে সে এমন কিছু আজে বাজে কথাবার্তা বললো আর ডিসিশন নিল, সবকিছু মিলে সে এলোমেলো হয়ে গেল। আবার শুটিং টুটিং সব অফ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরে সে ঘুমায় না, মানে ছাদে উঠে বসে থাকে রাত্রেবেলা। রিয়েল আর রিয়েল প্রেমিক। আর আমার বাসা হলো তার বাসার থেকে কর্নার, মানে তার বেডরুম থেকে আমার বাসার বেডরুম দেখা যায়, হ্যাঁ, ওখান থেকে আচ্ছা আচ্ছা, আরে বাবা সে না কি নীরব, ধাম সালমান ধাম খান, করে, সালমান সালমান খান যেমন ওই যে ঐশ্বরিয়ার পাশে বাসা ভাড়া করছিল না, হ্যাঁ মানে সামি ভাই ওই হ্যাঁ যে হ্যাঁ করছিল মনে হয়, হ্যাঁ 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 ও বাসা ভাড়া করছে, আবার আমার বাসার সামনে 2টা ছেলে থাকতো, আচ্ছা ওরা খবর নিত, হ্যাঁ, ওদেরকে দাঁড় করে রাখতো, ওদের ডিউটি ছিল দাঁড় সামি করে ভাই যা, ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস তারপর কি করছে জানো, আমার বাসার জানালা কি সব কাজগুলো ভেঙে ফেলছে, ফোন উঠাই নিয়ে আমি, এই জন্য ইহায়। পিস্তল দিয়ে গুলি করে ধাম ধাম করে, হঠাৎ করে কি ব্যাপার, রাত দুপুরে দেখি
জানলা ঠাস ঠাস করে ভেঙে পড়ছে। ভয়ে আমি শেষ কি ব্যাপার, পরে দেখি যে এই কাহিনী হচ্ছে এই।